হ্যালো আসসালাম আসসালাম শুভ সকাল একেবারে সকাল থেকেই আজকে শুরু করলাম আমরা আসলে সকাল থেকে বলতে যেহেতু সকাল সকাল ডিউটিতে চলে যেতে হয় এবং সন্ধ্যার পরেই সে ফিরে তো চিন্তা করলাম আসলে একসাথে তো এখন কিছুই করা হচ্ছে না তো সেই হিসেবে সকালটা আপনাদের সাথে একসাথে শুরু করি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন তো বের না আমরা মানে বের হতেও পারছি না বলতে গেলে তো এই সময়টাতে আমরা আসলে একটু ম্যানেজ করে সবকিছু করার চেষ্টা করছি আহ যেমন আজকে আমরা বের না হলেও আল্লাহ রহমতে আমাদের জন্য সকাল সকাল বিশাল একটা মাছ চলে এসেছে রিজিক হ্যাঁ তা আসলে এটা হচ্ছে আহ নেটওয়ার্কিং বা সম্পর্কের ভিত্তিতে একজন চা মোটামুটি এই আসলে ধরনের মানুষের দেখা পাওয়া বিরল তবে আমাদের ভাগ্য খুবই ভালো যে আমরা একজন খালা পেয়েছি খুবই চমৎকার মানুষ আহ সময় যদি সুযোগ হয় আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব আর এই চাচাটা আহ মানে রাজমা হসপিটালে আসা যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি চিন্তাই ছিলাম আসলে তবে এই মানুষটাকে পাওয়ার কারণে আমাদের সবকিছু অনেক গাড়ি ঘোড়া চলা পুরোপুরি বন্ধ এই অবস্থায় আমাকে আমি যখনই ফোন করি হসপিটাল টু বাসা বা বাসা টু হসপিটাল যখনই প্রয়োজন হয় যেকোনো টাইমে উনি বাসায় থাকেন কিন্তু ঠিক টাইমে আমাকে নিতে চলে আসেন ফোন করার সাথে সাথে এবং উনি কিন্তু সকাল সকাল বাজার থেকে আমরা যেহেতু এখন বের হচ্ছি না মানে আমি তো একেবারে যাচ্ছি না বাচ্চাদের নিয়ে থাকছি সেই হিসেবে তো চাচা মাছটি নিয়ে এসেছেন বাজার থেকে কিনে আমরা জাস্ট ওনাকে পেয়ে করেছি এতটুকুই

ওরা যে এখনো ঘুমাচ্ছে একটু দেখে এই যে দুই মেয়ে এখনো ঘুম ওয়াসনা উঠেছে বটে মানে ঘুমটা বেগেছে সে কিন্তু এখনো উঠেনি আর ইউসরা অনেকটাই ঘুম এখানে আসলে সত্যি বলতে কি রাতের বেলা প্রচুর গরম পড়ে তো ওদের ঘুমের আসলে ডিস্টার্ব হচ্ছে আর বাসাটাও তিন তলার উপরে হওয়াতে মানে খুবই গরম ও তো যাই হোক আপনাদের সাথে এখন মাছটা একটু শেয়ার করব বলছোনা তুমি কি দেখেছো ফিশ হুম কেমন তোমার কেমন লেগেছে তা অনেক বিগ একটা ফিশ না হুম ঠিক আছে আর একটু ঘুমাও তুমি আর একটু ঘুমাও আর ঘুমাবে না আচ্ছা ওকে মাছ কিন্তু একদম তাজা এখানকার একটাই সুবিধা হ্যাঁ এটা মাছ সবসময় তাজাই থাকে আর যদি সকালবেলার সার্ভিসটা থাকে আর কি তো এটা একটা মেনলি কাতল ফিশ মানে কাতলা বেশ বড় সড়ো আছে দুই কেজির উপরে

দেখি আমি চেষ্টা করবো ঠিক আছে এখন আমরা এটা কাটার চেষ্টা করব দুজনে মিলে কাটা আসলে সহজ কিন্তু মাছের আয়েস তোলাটাই আমার কাছে ঝামেলা লাগে তো যাই হোক দেখা যাক নর্মালি তো বাজার থেকে কেটে আনা হয় কিন্তু এখন বাজারে কাটার নেই আসলে চাচা সেরকমই বললেন এখানে একজনই কাটার আছেন উনি সবসময় এমনিতেই থাকেন না আর আমি এর মধ্যে সকালে কখনোই যেহেতু বাজারে যাইনি আসলে অ্যাকচুয়াল অবস্থাটা কি সেটাও আমি জানি না আর এখানে বেশিরভাগ মানুষ এমনিতেই মানে গোটাই নিয়ে যায় নিজেরাই বাসাবাড়িতে কাটে তো যাই হোক আমরা এখন এটা কাটার ব্যবস্থা করব বেবি ইজ এ ফিশ তুমি বাবা

মাছ কাটা শেষ করলাম নাজমা শুরু করলো আমি শেষ করলাম আসলে জন্য জন্য এটা টাফ কল সত্যি কিন্তু সে আসলে অনেকটা শখ করেই চেষ্টা করেছে তো শেষ পর্যন্ত আমাকেই হাত লাগাতে হয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের আসলে দা উঠি কোনো কিছুই ভালো না অত স্প না তো ছুরিটা দিয়ে কেটেছি চুরিটাও যে খুব বেশি সাপ তা না তবে মোটামুটি কাটা গেছে আর ব্যাপার না ব্যাপার না অসাধ্য বলতে কিছু নেই করে ফেলা যায় যখন যা যেভাবে দরকার করে নিতে হয় হ্যাঁ আহ তবে এগুলা এত কঠিন কাজ যে তা না করেই তো ফেললাম আর একটু হ্যাঁ ডিভাইস হলে একটু ভালো হতো না হ্যাঁ ঠিক আছে হ্যা উনি আসছ মামা কি করে ড্রয়িং দিয়ে মার্শাল্লাহ এটার খুব সুন্দর একটা অভ্যাস গ্রো করেছে এখন আগে তো ইউটিউবে বিভিন্ন কিছু দেখতো এসেই কিন্তু ইদানিং সে শুধু এই ড্রয়িং আর পেন্টিং এর ভিডিও গুলো দেখে এবং সেগুলো নিজের মতো করে কপি করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ এটা কিন্তু মানে মোবাইলে অন্য কিছু দেখাচ্ছে এটা অন্তত ফার বেটার আমু তোমার এটা ভালো লাগে হুম ড্রয়িং করতে ভালো লাগে আমু? আচ্ছা মোবাইল থেকে দেখে দেখে তোমার আঁকতে ভালো লাগে না তুমি পারো মোবাইলের ভিডিওগুলো তোমার জন্য ভালো হচ্ছে হুম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আঁকো এবং ইতিমধ্যে নাজমা মা রান্না বান্না শেষ করে এনেছে মানে মাছটা রান্না করেছে নিয়েছে এটা হচ্ছে আমার আইডিয়া আমি মানে কচি চিচিঙ্গা ছিল বললাম যে একটু অ্যাড করে দাও খেতে ভালো লাগবে তো যাই হোক এটাই ছিল আজকের ভ্লগ আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকুন সবাই